वेलकम फ्रेंड्स, आज के আমরা এই ভিডিওতে দেখব একাদশ শ্রেণীর ত্রিকোণমিতিক চ্যাপ্টার 3। চ্যাপ্টারটার নাম হলো যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই চ্যাপ্টার উপরেই, তো সেখানে আমরা এই চ্যাপ্টার নিয়ে কিছু আলোচনা করেছি। তো আজকে আবার দেখি সেই জিনিসগুলো কাজে লাগিয়ে কিছু অঙ্ক আমরা করব। তো আগের দিন আমি একটা অঙ্ক করিয়েছিলাম সাইন 30 ডিগ্রি, যেখানে আমরা আগের দিন পড়াশোনা করেছিলাম এই এক্স অ্যাক্সিসের ওয়াই অ্যাক্সিস প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। এখানে ফার্স্ট পাদের সমস্ত যে ত্রিকোণমিতিক অনুপাতগুলি থাকে সমস্ত পজিটিভ, সেকেন্ড পাদে শুধুমাত্র সাইন আর কে কোসেক পজিটিভ, থার্ড পাদে ট্যান কট পজিটিভ, আর ফোর্থ যে ঘরটা সেটা শুধুমাত্র কস আর সেক পজিটিভ, আর তাছাড়া আদার্স গুলো নেগেটিভ। তো এই জিনিস রেখেছিলাম, আর এখান থেকেও আমরা লিখে রেখেছি 90 ডিগ্রির গুণিতক, মানে 90 ডিগ্রির সঙ্গে যেটা গুণ থাকবে যে সংখ্যাটা সেটা যদি বিজোড় থাকে তাহলে আমরা দেখেছিলাম যে সাইনটা কস হয়ে যাচ্ছে বা কস থাকলে সাইনে চেঞ্জ হয়ে টেনটা কট হয়ে যাবে, কটটা টেন, সেকটা কসেকে, কসেকটা সেকে। এই জিনিসগুলো কাজে লাগিয়ে আমরা সাইন 30 ডিগ্রির মান বের করেছি। তো আজকে আমরা আর একটা অঙ্ক করে দেখি, এই জিনিসগুলো একটু মনে করি। তো এসএন দে বইয়ের একটা উদাহরণের অঙ্ক আমি করছি। কি লিখলাম, কট অ্যাঙ্গেলটা হলো মাইনাস 870 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা তো জানি যে অ্যাঙ্গেলের মধ্যে এই যে কোণটা এর মধ্যে যদি নেগেটিভ সাইন থাকে তাহলে একমাত্র কস, যদি কস থাকে বা সেক থিটা থাকে তাহলে এই মাইনাসটা বাইরে বেরিয়ে এসে প্লাস হয়ে, তাছাড়া সাইন থাকুক বা কসেক থাকুক, ট্যান থাকুক বা কট থাকুক, যদি এদের অ্যাঙ্গেলটা ভিতরে যদি সাইনটা মাইনাস থাকে তার সামনে বেরিয়ে চলে আসে, তাই আমি এটাকে বের করে নিলাম মাইনাস কট 870 ডিগ্রি। এবার কি করব, আমরা এই অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রির গুণিতক হিসাবে লিখব। তো কত হবে, 90 এর সঙ্গে কত গুণ করলে দেখি 870 ডিগ্রি হয় গুণ করে। তো আমরা এটাকে লিখতে পারি 90 ডিগ্রি ইন্টু 9, কত হলো 981 ডিগ্রি। তার সঙ্গে তাহলে এর সঙ্গে কত যোগ করতে হবে, 60 ডিগ্রি। মিটিয়ে দিচ্ছি, তো এরপরে কি দেখবো আমরা, আমরা প্রথমে কি দেখি কোন ঘরে এই অ্যাঙ্গেলটা রয়েছে। তো মনে রাখবে যে এই যে গুণিতকটা থাকবে এটা হলো একটা পূর্ণ সংখ্যা হবে, আর এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে এটা একটা সূক্ষ্ম কোণ হবে, মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই থাকবে। তো তাহলে 9 আছে মানে এক, এখান থেকে আমরা শুরু করব প্রথম পাদ থেকে গোনা, 1 2 3 4 5 6 7 8, আবার এখানে 9, তাহলে প্রথম পাদ 9 আসলো। তারপর আমি বলেছিলাম প্লাস 60 ডিগ্রি, 9 ঘর মানে কি এখান থেকে এটা হলো 9, গোটা ঘরটা এটা প্রথম পাদে আছে, প্রথম পাদ তো এখান থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত 0 থেকে 90 গোটাটাই নিয়ে নিয়েছে, এ ঘরটা এখানে আছে 9, তারপরে প্লাস কিছু অ্যাঙ্গেল মানে এখানে 60 ডিগ্রি আছে, তখন এই অ্যাঙ্গেলটা এখানে চলে আসবে কোথাও। তাহলে এই ঘর এটা কি 2 নম্বর ঘর, 2 নম্বর ঘরে কে পজিটিভ আছে,
সাইন আর কসেক, তাহলে সাইন আর কসেক থাকলে আদাসগুলো সব নেগেটিভ। তো আমি এখানে দেখি এখানে কত আছে কট, আগের মাইনাস ছিল আর এখানে আছে কট, কিন্তু আমি কোন ঘরে এই অ্যাঙ্গেলটা পেয়েছি, দুই নম্বর ঘরে, দুই নম্বর ঘরে কট হলো কি নেগেটিভ, তার সামনে একটা নেগেটিভ আসবে, তাহলে নেগেটিভ আর নেগেটিভে কী হয়ে যায় পজিটিভ হয়ে গেল। এরপর আমরা দেখব এই যে এখানে যেটা ডায়াগোনাল গুণিত, এটা জোড় না বিজোড়, এটা আছে বিজোড়, আর বিজোড় থাকলে আমরা কি বলেছিলাম এখানে যেটা থাকবে সেটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কী হয় বিজোড়ে এটা চেঞ্জ হয়, এই যে আমরা এখানে লিখেছিলাম মিটে গেছে, মিটিয়ে দিয়েছি, ট্যান থাকলে কট হবে আর কট থাকবে ট্যান, তাহলে এখানে কট আছে আর এখানে আছে বিজোড় সংখ্যা গুণিত, তাহলে কটটা চেঞ্জ হয়ে কী হবে ট্যান, ঠিক আছে, আর যে অ্যাঙ্গেলটা ছিল অ্যাঙ্গেলটা বসে। তো আমরা তো জানি ট্যান 60 ডিগ্রির মান কত হয়, ট্যান 60 ডিগ্রির মান কত হবে √3, ঠিক আছে। এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য মনে রাখতে হবে 0 থেকে 90 ডিগ্রি সাইন কস ট্যান এগুলোর সমস্ত মানগুলো 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এগুলো মানগুলো জানতে হবে, তাহলে কিন্তু আমরা এই ভ্যালুগুলো বসাতে পারবো না। তো এটা বুঝতে পারলে কী করলাম, এটা আগের দিনে যে অঙ্কটা আমরা করিয়েছিলাম সেম এই জিনিসগুলো কাজে লাগিয়েই আমরা অঙ্কটা করলাম। আমরা জানি কটার মাইনাস নেগেটিভ থাকলে বা বাইরে বেরিয়ে আসে, তারপরে কি অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি মাল্টিপল হিসাবে ভাঙতে হয়। তো আমরা কি এবং ভেঙে দেখার পরে দেখছি যে এখানে কত আছে, তারপরে কী দেখতে হয় কোন ঘরে এই অ্যাঙ্গেলটা আছে, তো আমরা কী করি 90 ডিগ্রি যে মাল্টিপল থাকে যে এই সংখ্যাটা, এখানে কত আছে 9, তার সঙ্গে যোগ আর একটা অ্যাঙ্গেল, তারপরে আরও এক যোগ করে নিতে হয়, তো 9 আর 1 = 10 ভেবে নিতে হয়, 10 ভেবে গুণো এখান থেকে এভাবে গুণবে যে এখান থেকে শুরু করবে, তাহলে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এক ঘর আবার 9 ছিল একটু অ্যাঙ্গেল বেশি মানে বলছেন পরে ঘর চলে যেতে হবে, তার মানে এই অ্যাঙ্গেলটা পার করে আসবে 10, তা 10টা হবে 2 নম্বর ঘর, এখানে 2 নম্বর ঘরে কী আছে সাইন আর কসেকটাই শুধুমাত্র পজিটিভ, তাহলে আর বাকিগুলো নেগেটিভ, তো এখানে কী আছে এখানে আমরা দেখবো কী আছে কট, কট তো এইখানে কী নেগেটিভ, তার সামনে একটা নেগেটিভ বসবে, কিন্তু আমার আগেই একটা নেগেটিভ ছিল, তাহলে মাইনাসে নেগেটিভে নেগেটিভ কী হবে প্লাস, মাইনাস মাইনাস প্লাস, তারপরে কী দেখতে হয় এই সংখ্যাটা এখানে যে 9 আছে এখানে 90 ডিগ্রি যে মাল্টিপলটা আছে এটা এই যে গুণিতকটা এটা জোড় না বিজোড়, জোড় থাকলে এখানে যা ছিল ওটাই বস্তু, কিন্তু আছে এখানে বিজোড়, বিজোড় থাকলে আমরা জানি সাইন থাকলে কস, কস ছিল সাইন, ট্যান থাকলে কট, কট ছিল ট্যান, আর সেক থাকলে কসে, কস থাকলে সেক, তো এখানে কট আছে চেঞ্জ হয়ে কী হবে ট্যান, ট্যান 60 ডিগ্রি ভ্যালু যদি √3, এটা হবে এস এন দে ওয়ে, এস এন দে বইয়ের একটা উদাহরণের অঙ্ক। তো এখন আমরা দেখব যে এস এন দে বইয়ের এক্সারসাইজের অঙ্কগুলো এই চ্যাপ্টার, তো এসএনডি বইয়ের পেজ পেজ নম্বর 127 127-এর আমরা অঙ্ক যেটা করবো ওটা হলো বহু বিকল্প ধ্বনি, বহু বিকল্প ধর্মীয় অঙ্কগুলো শর্ট প্রশ্ন, শর্ট টাইপ এগুলো। তো প্রথম অঙ্ক দেখি কী লেখা আছে, প্রথম অঙ্কে লেখা আছে যদি সাইন থিটা মাইনাস হাফ হয় তবে থিটার মানটা কত হবে, ঠিক আছে। এখন আমরা অঙ্কটা করব, তো এখানে দেখো সাইন থিটা ইকুয়াল কত দেওয়া আছে মাইনাস হাফ, তো সাইন থিটার মান নেগেটিভ কোথায় হয় কোন ঘরে,
একটু আগে আমরা এখানে পড়েছিলাম, এটা প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো সাইন্সটার মানটা নেগেটিভ দেওয়া আছে এখানে, -1। সাইন্সটার মানটা কোন ঘরে, কোন কোন ঘরে নেগেটিভ হয়? প্রথম ঘরে তো হবে না, প্রথম ঘরে সবাই পজিটিভ। 2 নম্বর ঘরটা হলো সাইনের ঘর, এটা হলো পজিটিভ। তার মানে 3 নম্বর আর 4 নম্বর ঘরে সাইন থিটার মানটা এখানে নেগেটিভ দেওয়া হয়েছে, মানে এখানে সাইন থিটার মানটা তার মানে 3 নম্বর আর 4 নম্বর ঘরে নেগেটিভ, তাই তো? তার মানে থিটাটা, তার সাইন থিটার মানটা 3 নম্বর আর 4 নম্বর ঘরে নেগেটিভ, তার মানে থিটাটা অবশ্যই হয় 3 নম্বর, 3 নম্বর ঘরে অবস্থিত অথবা 4 নম্বর ঘরে অবস্থিত। থিটার মানটা 3 নম্বর ঘরে পাওয়া যাবে বা 4 নম্বর ঘরে পাওয়া যাবে। তো দেখি অঙ্কটা কীভাবে করবো। দেখো -1, তো এটাকে আমরা কি, আমরা হাফ মানে কি জানি, সাইন 30 ডিগ্রি। আচ্ছা এখান থেকে আমরা থিটার মান বার করতে বলেছে, তো আমরা দেখলাম সাইন থিটার মান নেগেটিভ কোন ঘরে হচ্ছে, 3 নম্বর আর 4 নম্বর। যদি 3 নম্বর ঘরে সাইন থিটা নেগেটিভ হয় তাহলে আমরা এখানে এই যে -30 ডিগ্রি লিখেছি এটাকে এমনভাবে চেঞ্জ করব যাতে অ্যাঙ্গেলটা এখানে এমনভাবে চেঞ্জ করে লিখব যাতে দেখব সাইন থিটাটা এই ঘরেও আছে, যেটাকে আমি যেখান থেকে আমি আবার -30 ডিগ্রি ব্যাক পাব। তো এটা আমরা জানি 3 নম্বর ঘরটা কি আছে, এটা 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি রেঞ্জ। তাহলে আমি এটাকে লিখতে পারি সাইন 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, বা এখানে আমি আগে একটা লাইন লিখতে পারি 90 ডিগ্রি গুণ 2 প্লাস 30 ডিগ্রি। কেন, যদি আমি 90 ডিগ্রি 2 প্লাস 30 ডিগ্রি লিখি তাহলে এই অ্যাঙ্গেলটা আমি দেখছি 180 ডিগ্রি নিলাম প্লাস 30 ডিগ্রি, এখানে কোথাও আছে 3 নম্বর ঘরে, কারণ 3 নম্বর ঘরে সাইন থিটা আমি জানি নেগেটিভ হচ্ছে, সেটা সাইন থিটা কোন ঘরে পড়বে, 3 নম্বর ঘরে। তো এখানে এবার আমি এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তবে এটা পাবো ব্যাক, বা 90 ডিগ্রি 2 প্লাস 30 ডিগ্রি, তো কত নম্বর ঘরে যাচ্ছে, 3 নম্বর ঘরে যাচ্ছে, 2 আর একটু বেশি আগে 3 নম্বর ঘরে, তার জন্য এই যে মাইনাস আর 2 আছে জোড় সংখ্যায় তার সাইন 30 ডিগ্রি। তোমরা কে বলতে পারো এখানে আমি লিখতে পারতাম 270 ডিগ্রি -30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা তো 3 নম্বর ঘরে আছে, কিন্তু এখানে 270 কে 90 ডিগ্রি গুণ 3 -30 ডিগ্রি এইভাবে করতে হতো, সবই ঠিক থাকতো, কিন্তু এখানে 3 আছে, তো বিজোড় সংখ্যা থাকলে কি হবে, এই সাইনটা চেঞ্জ হয়ে cos 30 ডিগ্রি হয়ে যেত। তো ফলে আমি cos 30 ডিগ্রি করে আমি এই জিনিসটা আবার ব্যাক পেতাম না, ফলে আমি এখানে -1 পেতাম না। তো তাই আমি শুধুমাত্র আমাকে 90 ডিগ্রি ইন্টু 2 প্লাস 30 ডিগ্রি এটাই নিতে হবে। তো কি হলো, এটা সাইন এখানে 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কত হচ্ছে, 210 ডিগ্রি। তো সাইন থিটা ইকাল 210 ডিগ্রি সমান সমান কি হবে, আমি থিটা ইকাল টু কি লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা এটা এখানে আমাকে বলা নেই কোনো মানে রেঞ্জ, যদি আচ্ছা এই আমাকে যদি এটা এখানে এটা মানে বলা থাকলে ভালো হতো যে 180 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আছে সেটা 270 ডিগ্রি, এটা বলা থাকলে এই হবে এই অঙ্কটা 210 ডিগ্রি। তোমাদের এই বইয়ে 210 ডিগ্রি আছে উত্তর, তার মানে এখানে বইয়ে অঙ্কটা এই অ্যাঙ্গেলটাকে এই রেঞ্জটা যে থিটা অ্যাঙ্গেলটা 180 থেকে 270 ডিগ্রির মধ্যে আছে এইটা ভেবে নিয়ে অঙ্কটা দেওয়া হয়েছে।
কিন্তু যদি এটা 4 নম্বর ঘরে আমি ভাবতাম, কারণ 4 নম্বর ঘরেও এখানেও সাইন থিটাটা নেগেটিভ, তাহলে কি হতো? এটা 270 থেকে 360 ডিগ্রি হতো। তাহলে এমনটা কি হতো? এখানে কি হতো? এখানে এটাকে আমি চেঞ্জ করে লিখতে পারতাম সাইন 360 ডিগ্রি, এটাকে আমি লিখতে পারি 90 ডিগ্রি চার মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে? ছাড়লাম 36 ডিগ্রি, 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ 330 ডিগ্রি, দেখো 200 থেকে 360 ডিগ্রি, এটা এখানেই কোথাও আছে এখানে। তো দেখো এখান থেকে এটা ব্যাক যাওয়া যায় 4 1 2 3 4 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে সাইন নেগেটিভ তাই এখানে মাইনাস আসলো, আর যেহেতু জোড় সংখ্যা তাই সাইন বসলো 30 ডিগ্রি। কিন্তু যদি আমি এখানে 270 ডিগ্রি লিখতাম একই রকম হবে, 270 প্লাস 30 তো এখানে 3 আসছে 90 দিন 3, ওটা বিজোড় আসলে এখানে পাল্টে যেত, তাই আমাকে এটাই নিতে হবে, ঠিক আছে? তো এটা আমি, আচ্ছা তাহলে এটা কি হলো? থিটা ইকুয়াল টু 330 ডিগ্রি, কিন্তু তোমার বইয়ে 210 ডিগ্রি অ্যান্সার দেওয়া আছে, তার মানে তারা 180 থেকে 270 ডিগ্রির মধ্যে রেঞ্জটা নিয়েছে, ঠিক আছে? কিন্তু কিছু না বলা থাকলে আমাকে এখানে এই রেঞ্জটাও নিতে হবে, আর এই রেঞ্জটা নিয়েও অঙ্কটা করে দেখাতো, ঠিক আছে? তারপরে আরেকটা অ্যান্সার আমাকে 330 ডিগ্রি হতে পারত বা হবে, মানে এখানে প্রশ্ন অনুযায়ী 330 ডিগ্রি অ্যান্সার হবে থিটার মান, আর একটা কী হবে? 210 ডিগ্রিও হবে, কিন্তু এখানে শুধুমাত্র 210 ডিগ্রি দেওয়া আছে, এই রেঞ্জটা ভেবে মানে 3 নম্বর পাদে অবস্থিত সাইন থিটার মানটা, যেহেতু সাইন থিটার মানটা নেগেটিভ সিজান থিটাতে অবস্থিত, ঠিক আছে? তা দেখি 2 নম্বর অঙ্কটা, আচ্ছা 2 নম্বর অঙ্কে কি বলা আছে? সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি, 540 ডিগ্রি। তো এই অঙ্কটা আমার বলেছে এর সমান কত হবে, এই ভ্যালুটা বার করতে বলেছে। তো একই রকম আমরা কি করব, দেখো এখানে আলফাটা আগে দেওয়া আছে, এখানে এই অ্যাঙ্গেলটা আছে, তো আমরা এটাকে মাইনাস কমন নিই। তো এখানে কি হবে, যদি আমি মাইনাস কমন নিই মাইনাস কমন নিলাম তো কি হবে, ঠিক আছে? তো আমরা জানি সাইনের ভিতরে অ্যাঙ্গেলটা মাইনাস থাকলে সেই মাইনাসটা বাইরে বেরিয়ে আস, বাইরে বের করে নিলাম, আর আমার অ্যাঙ্গেলটা হলো তো এবার কি করতে হবে, 540 ডিগ্রিকে আমি 90 ডিগ্রি হিসেবে ভেঙে নেব, কত হবে? 90 ডিগ্রি ইনটু 6 নং 54, ঠিক আছে? তো এখানে এই একই রকম আগের হবে অঙ্ক, আগের রকম হবে কী হবে, হবে দেখি এখানে যদি আমি এরকম করি, এটা 1 2 3 4, তো দেখো 6 মাইনাস আলফা মানে কিছু একটা অ্যাঙ্গেল বিয়োগ গেছে 6, তো 6 নম্বর ঘর পর্যন্ত আমরা গুনবো, কী হবে এটা? 1 2 3 4 5 6, 6 কোথায় গেল? 2 নম্বর, আর 2 নম্বর ঘর কী আছে? 2 নম্বর ঘরটা সাইন, সাইনের ঘর, তো সাইনের ঘরে কি হচ্ছে? 2 নম্বর ঘরে কি আছে? সাইন, তো সাইন হলো পজিটিভ, আর পজিটিভ হলে সামনে কি হবে? সাইনটা প্লাস বসবে, আর সামনে আগে থেকে মাইনাস ছিল, তাহলে প্লাস মাইনাসটা মাইনাস হয়ে গেল। এরপরে এটা দেখবো কত আছে, 6, 6টা কি জোড় না বিজোড়? জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা থাকলে
সাইন যেখানে যা থাকবে সেটাই বসে, তো এখানে সাইন আছে তো সাইন বসিয়ে দিলাম, আর অ্যাঙ্গেলটা হলো এখানে আলফা, তো এর উত্তরটা হলো মাইনাস সাইন আলফা। ঠিক আছে, আচ্ছা মিটিয়ে দিচ্ছি এটা, পরের অঙ্কটা দেখি। এগুলো সবই অঙ্ক বহু বিকল্প ধর্মী, পেজ 127 ইস ইন দ্য বুক। আচ্ছা 3 নম্বর অঙ্কে, 3 নম্বর অঙ্কে বলেছে তোমাদের দেওয়া আছে অঙ্কে 10 35 ডিগ্রি, এর মানটা দেওয়া আছে, এর মানটা কি দেওয়া আছে 0.7। এই যে এই জিনিসটা আমাকে গিভেন দেওয়া আছে 10 35 ডিগ্রি মান দেওয়া আছে 0.7, আমাকে মান বার করতে বলছে 10 - 665 ডিগ্রি, 665 ডিগ্রি মান বার করতে বলেছে। তো এবার কি করবো আমরা, আমরা জানি ট্যানের ভিতরে অ্যাঙ্গেলটা মাইনাস থাকবে, মাইনাসটা বাইরে বেরিয়ে আসে, তো এরপরে কি করবো, সেম ওই একই রকম ভাবে 90 ডিগ্রির মাল্টিপল হিসেবে লিখবো। তো কি হচ্ছে 7 নং 63, 8 নং 72, 7 নং 63 মানে 630 যোগ কত হচ্ছে 35 ডিগ্রি। ঠিক আছে, তুমি বিয়োগ করে ভাঙতে পারতে, 8 নং 72 720 মাইনাস, বাট এখানে আমরা দেখছি 35 ডিগ্রি, মনে রাখবে এটা আমরা কীভাবে ভাঙতে পারতাম, 90 ডিগ্রি ইন্টু 8 মাইনাস 8 নং 72 মানে 720, 65 আছে এখানে, ওইদিকে 20 আর এইদিকে এখানে 65 আছে, তোমরা 70 মানে 35 যোগ 20 55। তো এটা করা যেত, কিন্তু এটা করলে আমি এখানে 55 আসছে, কিন্তু আমি এখানে জানি 35, তো আমাকে এটাই করতে হবে যাতে আমি এখান থেকে 35 কিছু একটা মান পাবো, এই ভ্যালুটা আমি বসে দাঁড়াবো। তো দেখি এবার 7, এখানে কত হচ্ছে 7 7 প্লাস কিছুটা একটা অ্যাঙ্গেল, আমি কি 7 আর একে মনে হয় আর একটা 1 ধরে নেবো, 7 একে 8, তাহলে 8 বার গুনবো প্রথম থেকে, 1 2 3 4 5 6 7 8, 4 নম্বর ঘরে, তো 4 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে কে পজিটিভ, কস আর সেক, বাকি সব নেগেটিভ, তো এখানে আমার কি আছে 10, তার মানে নিশ্চয়ই আমি এখানে একটা সামনে কি আসবে মাইনাস, কিন্তু আমার আগে থেকে একটা মাইনাস আছে আর এর জন্য একটা মাইনাস আসলো, তো এটা প্লাস হয়ে গেল। এরপরে 7 কি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থেকে 10টা চেঞ্জ হয়ে কি হয় কট, আর অ্যাঙ্গেলটা এখানে বসে, তো এরপরে কি লিখবো, আমরা জানি কট 35 ডিগ্রি, কট থিটা সমান সমান আমরা লিখতে পারি 1/10 35 ডিগ্রি, কারণ আমরা জানি কটের উল্টো হলো 10, 10 এর উল্টো হলো কট, তো এই ভ্যালুটা আমরা বসিয়ে দিতে পারি 10^(1/0.7). আচ্ছা এখানে উত্তর দেওয়া আছে এখানে 10/7, পয়েন্টের জন্য উপরে উঠে নিল, সংখ্যা যখন 0 10/7, এখানে অপশন দেওয়া ছিল 4টে, তার মধ্যে 10/7 একটা আছে, 3 নম্বর অপশনটা, এটাই হবে উত্তর। আচ্ছা পরের অঙ্ক দেখি, পরের অঙ্কে বলেছে 4 নম্বর, পরের অঙ্কটা বলেছে কট মাইনাস 870, সেম একই রকমই অঙ্ক, দেখি কটের ভিতরে মাইনাস অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা সাইনটা মাইনাস আছে, বাইরে বেরিয়ে গেল কট,
এবার কি করতে হবে কট 90 ডিগ্রি মাল্টিপল হিসেবে লিখবো 90 ডিগ্রি ইনটু কত হবে 981 810 যোগ 60 তো একই রকম ভাবে সেই 1 2 3 4 তো এটা অঙ্ক করার সময় সাইডে যদি লিখে প্রথম প্রথম তোমরা যদি করতে পারো তো প্র্যাকটিসে ঠিক আছে মুখে মুখে পড়ে প্র্যাকটিস হলে নিজেই পারবে তো দেখো 9 + 60 ডিগ্রি মানে 9 আর 1 = 10 মানে 9 বার গুনবো তারপরে ঘরে আরও কিছুটা অ্যাঙ্গেল আছে মানে পরে ঘরে যাবে মানে 9 আর 1 যখনই প্লাস কিছু থাকবে তো 9 আর 1 = 10 আটটা এক ঘর বেশি যোগ করে আমরা অ্যাঙ্গেলটা গুনতে থাকবো তাহলে 9 আর 1 = 10 ভেবে গুনি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 10 নম্বর ঘরটা 2 নম্বর ঘর এই 2 নম্বর ঘরে কে সাইন পজিটিভ তো এখানে কি আছে কট কটটা তাহলে 2 নম্বর ঘরে কি নেগেটিভ হয় তাহলে দেখবেন এখানে মাইনাস ছিল আর এই যে ঘর গুণের জন্য ঘর গুণে আমরা কোন পাদে আছে অ্যাঙ্গেলটা 2 নম্বর ঘরে তার জন্য একটা নেগেটিভ পেলাম তো মাইনাসে মাইনাসে প্লাস তো এবার তারপরে কি 9টা কি বিজোড় কটটা হয়ে যাবে 10 60 ডিগ্রি টেন 60 ডিগ্রির মান কত √3 তো এখানে অপশন দেওয়া আছে অপশন এ 1 নম্বর উত্তর দেওয়া আছে এটা তো এটা হয়ে গেল পরের অঙ্কটা করি আচ্ছা 5 নম্বর ১৭০ ডিগ্রি আচ্ছা একই রকমভাবে কস কসের আমরা এখন দেখেছি দেখো কস এই এই কসের ভিতরে কি অ্যাঙ্গেলটা যেটা আছে মাইনাস বাইরে বেরিয়ে এসে কি হয় প্লাস হয় কস আচ্ছা 70 ডিগ্রি প্লাস সামনে লিখলে হয় না লিখলে হয় এটাকে আবার এখন 90 ডিগ্রির মাল্টিপ্লাই করলাম আচ্ছা 9 13 কত 3 9 17 7 2 9 1 9 2 11 +0 দেখো 13 13 আছে গুণি 13 + 0 ডিগ্রি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 কত নম্বর অঙ্ক 5 নম্বর অঙ্ক দেখো 13 আছে আবার 90 ডিগ্রি 13 + 0 ডিগ্রি তো এরপরে কি হচ্ছে এখানে আবার 13 মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 তো এটা প্রথম ঘর ঠিক আছে তো প্রথম ঘরে কি হচ্ছে প্রথম ঘর প্লাস এখানে 0 ডিগ্রি তো এখানে কি হচ্ছে কস যেহেতু হলো এটা 13 নম্বরের প্রথম ঘরে সবই পজিটিভ তারপরে 13 আছে 13টা এটা কেন কি বিজোড় সংখ্যা তোমার চেঞ্জ হয়ে কি হবে এটা সাইন 0 ডিগ্রি মানে সাইন 0 1 0 আচ্ছা পরের অঙ্কটা দেখি এরকম এই ছোট ছোট অঙ্ক পজিটিভ হয়ে যায় আচ্ছা এখানেই আমি 90 ডিগ্রিকে করতে পারি ভাঙতে পারি 9 81 আচ্ছা আপনার 72
9 কত হচ্ছে 81 810 যোগ 38 আচ্ছা এটা বললো 990 যোগ 45 ডিগ্রি তাই না তো এবার কি হচ্ছে 10 1 2 3 4 5 6 7 8 9 10 আর কিছুটা 45 ডিগ্রি মানে 11 তিন নম্বর ঘরে সেক কি নেগেটিভ তাহলে মাইনাস 10 মানে জোড় সংখ্যা আছে মানে সেক 45 ডিগ্রি মাইনাস সেক 45 ডিগ্রি কত হবে কস 45 ডিগ্রি মান কত 1 বাই রুট 2 তাহলে সেক 45 ডিগ্রি উল্টে যাবে তার মানে কি রুট 2 হবে ঠিক আছে আচ্ছা পরে অঙ্কটা দেখি ঠিক আছে অঙ্কটা বুঝতে পারলে পরে অঙ্কটা হলো 7 নম্বর 7 নম্বর অঙ্কে কি বলেছে cos 5π/2 माइनस 19 पाई बाय 3 तो इकटा এখানে বিয়োগ করা আছে আমি লিখে নেব এর কি করব এর আগে আমি অসব করে নি 6 এর নিউনি 6 কোন 15 পাই মাইনাস 6 মানে 38 আচ্ছা বিয়োগ করো তো কি হচ্ছে দেখি পাঁচ থেকে পাঁচ বাদ দিলে মাইনাস 3 পাঁচ থেকে পাঁচ বাদ 3 2 6 আচ্ছা তো এবার কি করতে হবে এখানে এটা তো আমি ভেবে নিলাম এবার কি পায়ের মানটা কত পায় মানে আমাদের 180 ডিগ্রি বাই 6 তো এটাকে আমি কাটাকাটি করলে কি হবে 30 ডিগ্রি আর এই মাইনাসটা কসের মানে কি বাইরে এগিয়ে এসে প্লাস হয়ে যায় কস এটা গুণ করে দিই কি হবে 9 6 690 ডিগ্রি তো কি হবে cos 690 ডিগ্রি কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি ইনটু 6 9 54 7 9 63 7 9 63 630 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি তো একই রকম ভাবে 1 2 3 4 গুণি 7 প্লাস 5 মানে 8 ঘর 1 2 3 4 5 6 7 8 4 নম্বর ঘর 4 নম্বর ঘরে কে পজিটিভ cos এখানে cos আছে তার সামনে হবে প্লাস চিহ্ন পজিটিভ আর এটা জোড় না বিজোড় এটা বিজোড় সংখ্যা মানে cos টা চেঞ্জ হয়ে কি হয় cos টা চেঞ্জ হয়ে সাইন আর অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি তো সাইন 60 ডিগ্রি মানে কত রুট 3 বাই 2 সাইন 60 ডিগ্রির মান রুট 3 বাই 2 ঠিক আছে এই প্রশ্নের উত্তর বেরিয়ে গেছে রুট 3 বাই 2 ঠিক আছে বেরিয়ে দিচ্ছে আচ্ছা এবার 8 নম্বর আচ্ছা 8 নম্বর তো আচ্ছা 8 নম্বর তো এখানে শর্ট প্রশ্ন অনেক বড় প্রশ্ন লিখতে হবে একটু নালে বুঝাতে যাব না এটা আচ্ছা 8 নম্বরটা
আচ্ছা, 8 নম্বর তো কমরা এখন তো বলা যাচ্ছে না, এখানে যদি এবং কেউ মধ্যে যদি সত্য হয়। আচ্ছা, 8 নম্বরটা এখানে লেখা আছে সিক্স স্কয়ার থিটা ইকুয়াল টু 4xyy এক্স প্লাস ওয়াই তার প্লাস, এই অঙ্কটা এখানে দেওয়া আছে এবং বলা আছে এটা সত্য হবে। কি হবে? এটা সত্য হবে কখন? যদি এবং কেবলমাত্র যদি, চারটা অপশন দেওয়া আছে, যে সেই চারটা অপশনের মধ্যে কোনটা ঠিক হবে সেটাই আমাকে এখানে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, এর এটা তো নিজের নিচে এটা হলো পজিটিভ মান স্কোয়ার, যেমন এর সবসময় এর ভ্যালু পজিটিভ পাওয়া যাবে। আচ্ছা, এর উত্তরটা হবে এক্স ইকুয়াল টু ওয়াই, যেখানে এক্স নট ইকুয়াল টু জিরো। এটা হলো পজিটিভ হবে, এক্স ইকুয়াল টু ওয়াই হবে এখানে, এক্স আর এক্স টু এক্স তার হোল স্কোয়ার, সবসময় স্কোয়ার মান থেকে সবসময় পজিটিভ পাওয়া যাবে। এখানে এক্স আর ওয়াইটা দুটো যদি একই হয় তাহলে কী হচ্ছে? এক্স স্কোয়ার, যেখানে এক্সটা নট ইকুয়াল টু জিরো, তাহলে এই অঙ্কটা পাওয়া যাবে। আচ্ছা, এই অঙ্কটা আমি পরে দেখিয়ে দেবো, এখন আর দেখানো যাবে না, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আবার দেখিয়ে দেবো, লেখা যায় তো অন্য একটা অঙ্ক করতে। আচ্ছা, 9 নম্বরটা আচ্ছা শুধু জেনে রাখো যে আগের অঙ্কটা সেই এক্স ইকুয়াল টু ওয়াই আর এক্স নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে, ওটাই অ্যান্সার হবে। পরে আচ্ছা দেখছি, 9 নম্বরটা করে দিয়ে দেয় টেন থিটা ইকুয়াল, আচ্ছা টেন থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু ই টু দি ওয়ান এক্স যদি হয় তাহলে কস থিটার মান এখানে আমাকে জিজ্ঞাসা করছে। আচ্ছা, বলছি যদি এটা দেওয়া আছে তো দেওয়া বলছি কস থিটা সমান সমান কত হবে, এর মানটা বের করো। তো আমরা জানি তিনটা রিলেশন আমরা জানতাম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটা মানে ওয়ান, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এই তিনটা আমরা রিলেশন জানো। এর মধ্যে এখানে আমি জানি টেন থিটা প্লাস সেক থিটা দেওয়া আছে, তো আমাকে এখানে এই রিলেশনটা কাজে লাগাতে, ঠিক আছে, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তো এখানে লিখবো আমরা জানি sec square theta minus tan square theta equal to 1, ঠিক আছে। তারপরে এই যে a square minus b square যদি ফর্মুলা a minus b into a plus b, এখানে কি এই ভ্যালুটা মানতে হবে না, ইউটিউব এক্স তাহলে কি হচ্ছে সেক থিটা মাইনাস টেন থিটা, টেন থিটা ইউটিউব এক্স ইকুয়াল টু ওয়ান, সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স, সবসময় ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন এটাকে আমি 1 নম্বর
আর এটাকে আমি দুই নম্বর রিলেশন ধরবো, ঠিক আছে? তো এটাকে আমি যদি এক নম্বর বলি আর এটাকে দুই নম্বর রিলেশন বলি, তাহলে এক আর দুই কি করতে হয়, এক আর দুই যোগ করলাম কি বাবু, টেনটা টেনটা কেটে যাবে, তাই না? এখানে সেক্স থিটা পড়ে থাকবে, টু সেক্স থিটা, এই দুটো এক নম্বর আর দুই নম্বর রিলেশন লিখলাম, তাহলে এক নম্বর আর দুই নম্বর ইকুয়েশন থেকে যোগ করলাম কি পাচ্ছি, টেন থিটা এই মাইনাস টেন থেকে কেটে যাচ্ছে, সেক্স থিটা দুটো দুই টু সেক্স থিটা সমান ই টু দি পাওয়ার এক্স যোগ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দেয়ার ফোর সেক্স থিটা ইকুয়াল টু কি বেরোবে, নিচে টুটা আসলো, তারপরে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তোমাকে এখানে কস থিটা আমার বার করতে বলছো, দেয়ার ফোর কস থিটা আমি জানি কি 1/6 theta, 1/6 theta মানে এটাকে উল্টে গেলে হলো 2/8x প্লাস এটি হলো মাইনাস এক্স, ঠিক আছে? এটাই উত্তর। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। এরপরের দিন আবার আমি এই চ্যাপ্টার নেক্সট এক্সারসাইজগুলো করব, ঠিক আছে?